আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যে করোনা কার্ফুর মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হল। রাজ্যের বন ও জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া আজ কৈলা শহরে একটি চা প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় অনূর্ধ্ব সাত বছরের অনলাইন দাবা প্রতিযোগিতায় আরাধ্যা দাস এখনও ভালো অবস্থানে। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়সের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার জন্য এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্বন্ধে জানতে জাতীয় হেল্পলাইন নম্বরে ফোন করুন, ফোন নম্বর 01123978046 এবং 1075। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করে আগরতলা স্মার্ট সিটি প্রকল্প এবং আখাউড়া চেকপোস্ট এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আজ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করে দলের সাংগঠনিক বিষয়ে মত বিনিময় করেন। করোনা কার্ফুর মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হল। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সকাল ছটা থেকে আগামী 19 জুলাই সকাল ছটা পর্যন্ত সারা রাজ্যে টানা সপ্তাহান্তিক কার্ফিউ বলবৎ করা হয়েছে। এছাড়া করোনা কার্ফিউ বলবৎ করা শহরগুলোতে আগামী 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত বেলা 2 থেকে সন্ধ্যে 6টা দিবাকালীন এবং সন্ধ্যে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফিউ জারি থাকবে। যেসব শহরে এই কার্ফিউ জারি থাকবে সেগুলো হল আগরতলা পুর নিগম, রানীরবাজার, খোয়াই, কৈলাসহর, ধর্মনগর, বিলোনিয়া, কুমারঘাট ও তেলিয়ামড়া পৌরপরিষদ এলাকা এবং জিরানি, অমরপুর, পানিসাগর ও কমলপুর নগর পঞ্চায়েত এলাকা। আগামীকাল সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত সারা রাজ্যব্যাপী সপ্তাহান্তিক কার্ফিউ জারির পরিপ্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কার্ফিউ সঠিকভাবে মান্য করার আহ্বান জানানো হয়েছে। মহকুমা শাসক অসীম শাহ আকাশবাণীকে জানিয়েছেন, বর্তমানে করোনা সংক্রমণ প্রতিরোধে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশকে নিয়ে যৌথ এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে। ওই টিম প্রতিদিন কাজ করছে, বিশেষ করে কোভিড বিধি মেনে চলতে সকলকে সচেতন করা হচ্ছে, মাস্ক বিতরণ করা এবং পথচারী ও ছোট ছোট দোকান মালিকদের স্পট অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল থেকে দুদিনের কার্ফিউ যাতে সকলে মেনে চলেন এর উপর বিশেষ সতর্ক দৃষ্টি রাখা হবে বলে তিনি জানান। কার্ফিউ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের বন ও জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া আজ দুপুরে কৈলা শহরের পঞ্চম নগরে একটি চা প্রক্রিয়াকরণ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, এ ধরনের কারখানা চালুর মধ্য দিয়ে চা শিল্পের উন্নতির পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। শোভাময় এগ্রো ইন্ডাস্ট্রি অ্যান্ড এলাইড সার্ভিসেস রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা নিয়ে কারখানাটি চালু করেছে। কারখানার কর্ণধার সুমিতা দাস জানান, দৈনিক 700 থেকে 1000 কেজি কালো চা এখানে উৎপাদিত হবে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার করুণাময় দেব, বরিষ্ঠ চা শিল্পোদ্যোগী অঞ্জন কুমার দাস, সমাজসেবী জয় কিষাণ দেববর্মা প্রমুখ ভাষণ দেন। বিদ্যালয় শিক্ষা দপ্তর আজ নবনিযুক্ত 405 জন স্নাতক শিক্ষককে পোস্টিং দিয়েছে। এই সমস্ত শিক্ষকদের মধ্যে যাদের ডিএলএড বা বিএড ডিগ্রি রয়েছে তাদের সরাসরি স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে। যাদের ডিএলএড বা বিএড ডিগ্রি নেই তাদের প্রত্যেককে আগামী 2 বছরের জন্য ট্রেনিং টিচার হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। এই 2 বছরের মধ্যে তাদের ডিএলএড বা বিএড ডিগ্রি অর্জন করতে হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্র কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বর 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ডলাইন নম্বর 1098, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর 14567, মানসিক স্বাস্থ্য ও স্নায়বিক ইনস্টিটিউট নিম্মান্সের হেল্পলাইন নম্বর 08046110007, আয়ুষ কোভিড-19 কাউন্সিলিং হেল্পলাইন নম্বর 14443 এবং মাইগভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর 9013151515। আমাদের রাজ্যের হেল্পলাইন নম্বরগুলি হল 112, 0381-232-5879 এবং 8794-53-4501। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এইসব রাজ্যগুলিতে কোভিডের সম্ভাব্য
তৃতীয় ঢেউ রোধে আগাম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিনে প্রায় 80% নতুন সংক্রমণের খবর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র এবং কেরালা এই ছটি রাজ্য থেকেই পাওয়া গেছে। আজ এই ছটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় শ্রী মোদী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মাইক্রো কন্টেনমেন্ট জোনগুলিতে মনোনিবেশ করার আহ্বান জানান। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ কোভিড মহামারীর মোকাবিলা করছে। প্রধানমন্ত্রী তৃতীয় ঢেউ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে বেশি সংক্রমিত জেলাগুলিতে এখন নজর দিতে হবে। গত দু সপ্তাহে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে কোভিড সংক্রমণ বৃদ্ধির উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের জন্য একটি সতর্কবার্তা এবং সবাইকে মনে রাখতে হবে কোভিড নাইন্টিন এখনও আমাদের ছেড়ে চলে যায়নি। প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে নতুন আইসিইউ বেড স্থাপন এবং পরীক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য সমস্ত রাজ্যগুলিতে তহবিল সরবরাহ করা হচ্ছে। তিনি কোভিড নাইন্টিন ব্যবস্থাপনার জন্য 23,000 কোটি টাকার কেন্দ্রীয় প্যাকেজের উল্লেখ করে বলেন, স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্যগুলি এই প্যাকেজের অর্থ ব্যবহার করতে পারবে। প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলের প্রতি নজর দেবার উপর জোর দেন। সারাদেশে এ পর্যন্ত 39,53,000 বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 38,78,000 বেশি টিকা দেওয়া হয়। দেশে কোভিড নাইন্টিনের চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে 4,30,422। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 38,949 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। জাতীয় ক্ষেত্রে সুস্থতার হার 97.28%। গত 24 ঘণ্টায় 542 জনের কোভিডে মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত 44 কোটিরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল 19,55,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়। চিরাচরিত প্রথা মেনে কোভিড পরিস্থিতিতে আজ সন্ধ্যায় পুরানো আগরতলার পুরান হাবিলির চতুর্দশ দেবতা বাড়িতে চতুর্দশ দেবতা স্নানযাত্রা অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়। মন্দির সংলগ্ন হাওড়া নদীতে এই স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হয়। খার্চিমেলা উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, আগামীকাল ভোরেও হাওড়া নদীতে স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই আগামীকাল থেকে 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। তিনি জানান, করোনা পরিস্থিতির জন্য এবার সাধারণের প্রবেশে বিধিনিষেধ থাকবে। 5 জন করে পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করে দূর থেকে শুধু দেবতাদের প্রণাম করতে পারবেন। কোন ভোগ নৈবেদ্য ফুল বেলপাতা দিয়ে মন্দিরে পুজো দেওয়া যাবে না। দাবা ইন্ডিয়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে সস্তা ও কার্যকরী জেনেরিক ওষুধ সরবরাহে রাজ্যেও এগিয়ে এল জোটা হেলথ কেয়ার লিমিটেড নামে বেসরকারি একটি সংস্থা। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার চেয়ারম্যান কেতন জোটা জানান, ইতিমধ্যেই আগরতলা, বিশালগড়, অমরপুর মেলাঘরে দাবা ইন্ডিয়ার ওষুধ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রির কেন্দ্র চালু করা হয়েছে। রাজ্যে আরও কয়েকটি বিক্রয় কেন্দ্র চালুর প্রক্রিয়া চলছে। তিনি জানান, সারাদেশে ইতিমধ্যে দাবা ইন্ডিয়ার প্রায় 600টি কেন্দ্রের মাধ্যমে 20 মিলিয়ন গ্রাহক উপকৃত হচ্ছেন। তিনি জানিয়েছেন, দেশে বিদেশে ভারতে এই ওষুধের চাহিদা বাড়ছে। বাজারের যে কোনো ব্র্যান্ডের ওষুধের চাইতে দাবা ইন্ডিয়ার জেনেরিক ওষুধ অনেক কম দামে পাওয়া যায় বলে তিনি দাবি করেন। রাজ্য সরকারের উন্নয়ন কাজের প্রশংসা করেছেন বিজেপির এসসি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ভোলা সিং। 3 দিনের রাজ্য সফরে এসে আজ তিনি আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি রাজ্যে তপশিলী জাতিভুক্তদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপের প্রশংসা করেন। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা প্রভৃতি প্রকল্পে রাজ্যের কৃষকরা উপকৃত হচ্ছেন। তিনি কৃষক কল্যাণে পূর্বতন বামফ্রন্ট সরকারের কাজকর্মের সমালোচনা করেন। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের উদ্যোগের উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যে 90% বেশি মানুষের প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে। রাজ্যের সব মহকুমায় অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা পরিকাঠামো উন্নত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিজেপির এসসি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস, বিধায়ক ডক্টর দিলীপ দাস, মিমি মজুমদার উপস্থিত ছিলেন। কৃষক, শ্রমিক, দিনমজুর, সর্বোপরি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষ এই করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অংশের লোকেদের আগামী 6 মাস সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন কিষাণ যুবকর্মী সমিতির সভাপতি বীরজিৎ সিংহ। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে শ্রী সিংহ বলেন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সমস্ত পরিবারকে মাসে 7,500 টাকা করে আর্থিক সহায়তা দিতে হবে। তিনি আরও বলেন, বন্ধন ব্যাংকে ওই সমস্ত পরিবারের যদি কোনো ঋণ থাকে তবে এই ঋণ মকুব করারও দাবি জানান তিনি। শ্রী সিংহ অভিযোগ করেন যে করোনা চলাকালেও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, প্রতিদিন অপরাধ বাড়ছে বলে তিনি অভিযোগ করেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলি নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। দেশের প্রতিরক্ষা শিল্পকে বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। আজ আগরতলায় সিটু কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী দত্ত এই অভিযোগ করেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা শ্রমিকরা এই প্রতিবাদে আগামী 26 জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রী দত্ত আরও বলেন, যে কোনো ধরনের ধর্মঘট নিষিদ্ধকরণে কেন্দ্রীয় সরকার গত 30 জুন এক অর্ডিন্যান্স জারি করেছে। এর প্রতিবাদে সিটু আগামী 23 জুলাই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে শ্রী দত্ত জানিয়েছেন।
অল ত্রিপুরা স্কুল শিক্ষক সংঘের উদ্যোগে আজ আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি কম্পিউটার শিক্ষকদের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। শিবিরে প্রায় 70 জন রক্তদান করেন। আসাম রাইফেলস এবং ভারতীয় রেডক্রস সোসাইটি গোমতী জেলা শাখার উদ্যোগে আজ উদয়পুর খিলপাড়া বালক শিশু নিকেতনের আবাসিকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিক সহ জওয়ানরা এবং ভারতীয় রেডক্রস সোসাইটি গোমতী জেলা শাখা সম্পাদক সুকুমার দাস, চেয়ারম্যান মাখনলাল চক্রবর্তী, রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকরা। আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজ রাজধানীর নাগরজলাস্থিত কল্যাণ সমিতির অফিস কক্ষে কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 18 জন নাগরিককে টিকার প্রথম ডোজ এবং 5 জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। 45 জন নাগরিককে টিকার প্রথম ডোজ এবং 69 জন দ্বিতীয় ডোজ নেন। খেলার খবর। জাতীয় অনুষ্ঠিত 7 বছরের অনলাইন দাবা প্রতিযোগিতার 8 রাউন্ডের খেলা শেষে রাজ্যের আরাধ্যা দাস বেশ ভালো অবস্থানে রয়েছে। দ্বিতীয় দিনে 8 রাউন্ডের শেষে আরাধ্যা দাস 5 পয়েন্ট সংগ্রহ করে। এছাড়া রাজ্যের পক্ষে বর্ণালী দেব 8 রাউন্ডে 3.5 এবং অদ্রিজা সাহা 2.5 পয়েন্ট পায়। শেষ খবর পর্যন্ত শেষ রাউন্ডের খেলা বাকি রয়েছে। আবহাওয়া। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 46.4 মিলিমিটার। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যে করোনা কার্ফুর মেয়াদ আরও 1 সপ্তাহ বৃদ্ধি। রাজ্যের বন ও জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া কৈলা শহরে চা প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রী কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় অনুরোধ 7 বছরের অনলাইন দাবা প্রতিযোগিতায় আরাধ্যা দাস এখনও ভালো অবস্থানে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।